হাই বন্ধুরা, আমি নন্দন, গড়িয়াই থাকি, কলকাতা। প্রথম ফার্স্ট টাইম একটা ব্লগ ভিডিও স্টার্ট করছি। ফার্স্ট ডে ভিজিট হচ্ছে আমার রবীন্দ্রনাথের যে জন্মস্থান জোড়াসাঁকো, কলকাতা ঠাকুর বাড়ি আমরা এসেছি আজকে। আমি একা নয়, আমার সাথে আরও দুজন বন্ধু আছে। তো আমরা এখন জোড়াসাঁকো ঠাকুর বাড়ির মধ্যে বসে আছি একটা জায়গায় রকে। তো আমরা আজকে এসেছি গড়িয়া থেকে। যদি আমি রোড ডিরেকশনটা বলতেই হয় তাহলে পুরোটাই বলছি। আমরা গড়িয়া থেকে প্রথম এসেছি নিউ গড়িয়া, যেখান থেকে আমরা মেট্রো ধরে গিরিশ পার্কে নেমেছি। সেখান থেকে হাঁটা পথে প্রায় 10 মিনিট। আর জোড়াসাঁকো ঠাকুর বাড়ির মধ্যে ঢুকতে হলে একটা এন্ট্রি টিকিট, যেটার দাম 20 টাকা, এটা হচ্ছে তার এন্ট্রি টিকিট। তবে ফোন আর ভিডিও অ্যালাউ নেই মিউজিয়ামের মধ্যে, তবে স্টিল ফটোগ্রাফির জন্য ক্যামেরা অ্যালাউ, অনলি ফর ওয়ান ক্যামেরা, প্রাইস 50 টাকা, যেটা অনলি ফর স্টিল ফটোগ্রাফি। তো রবীন্দ্রনাথকে নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই, আমরা সবাই বাঙালি যারা দেখছি আপাতত। তো রবীন্দ্রনাথের সাথে আমাদের যে আবেগটা জড়িয়ে আছে সেটা সবারই আশা করি সমান, তবে পরে আমরা এ নিয়ে পরে বলবো। তো ভিডিওটার শেষ অবধি দেখতে থাকো, অনেক কিছু আমরা দেখাবো মিউজিয়ামের মধ্যে কী কী জিনিস আছে রাখা আছে, আমরা আমাদের অভিজ্ঞতা নিয়ে তারপর শেয়ার করব। তো আমার সাথে যে বন্ধু এসছে হলো গোবিন্দ। হাই বলে দে। হাই, আমি গোবিন্দ। আর ক্যামেরার পিছনে আছে আমার প্রিয় বন্ধু দেবব্রত, ওকে আমরা শেষেই দেখাবো। তো এই অবধি থাকলো আমার এটা ইন্ট্রোডাকশন ভিডিও, পরে আমাকে নিয়ে আরও অনেক কিছু বলবো। তো ভিডিওর শেষ অবধি দেখতে থাকো। এখন গিরিশ পার্কে পৌঁছে গেছি, গিরিশ পার্কের 1 নম্বর গেটে আছি। আমরা অনেকটা পৌঁছে গেছি, আর সামান্য একটু গেলেই আমরা পৌঁছে যাবো জোড়াসাঁকোয়।
সব কিছু দেখা হয়ে গেল। তো সব কিছু তো আমরা ফটোতে দেখাতে পারবো না, মিউজিয়ামের মধ্যে কী কী ছিল, তবে ঘুরে অনেক ভালো লাগলো, অনেক কিছু জানা হলো, অনেক জিনিস দেখালো, অনেক পুরনো স্মৃতি রবীন্দ্রনাথের, সেগুলো সব কিছু আমি ভিডিওতে তোমাদের বললাম, আশা করি তোমাদের ভালোও লেগেছে। ঠিক আছে, এটা আমার প্রথম ব্লগ ছিল, তো জানি না কেমন হয়েছে, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর হ্যাঁ সবশেষে একটাই অনুরোধ, ভাইকে সাবস্ক্রাইব করে দিও। পরে দেখা হচ্ছে। লেগেছিলাম সে হচ্ছে আমার এই বন্ধু দেবব্রত, যে আমার ক্যামেরায় হেল্প করেছে ফার্স্ট টাইম ক্যামেরা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, মাস্ট মাস্ট, বাই।